পঞ্চায়েতের 696টি বুথে পুনর্নির্বাচন চলছে। বিক্ষিপ্ত অশান্তির খবর, করিমপুরে ভোটের লাইনে গরমে অসুস্থ হয়ে মৃত এক। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে গণনা আগামীকাল, স্ট্রংরুমগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা। দিল্লিতে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক, আলোচনায় পঞ্চায়েত প্রসঙ্গ। রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, ছজনের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের। গুজরাটের গান্ধীনগর থেকে মনোনয়ন জমা এস জয়শঙ্করের। মুর্শিদাবাদের সবচেয়ে বেশি বুথে পুনর্নির্বাচন। এই জেলায় 175টি বুথে নির্বাচন। মালদায় 109, নদিয়ায় 89, কোচবিহারে 53, উত্তর চব্বিশ পরগনায় 46, উত্তর দিনাজপুরে 42, দক্ষিণ চব্বিশ পরগনায় 36, পূর্ব মেদিনীপুরে 31, হুগলিতে 29, দক্ষিণ দিনাজপুরে 18, বীরভূম ও জলপাইগুড়িতে 14টি করে, পশ্চিম মেদিনীপুরে 10, পুরুলিয়ায় 4, পূর্ব বর্ধমানে 3, পশ্চিম বর্ধমানে 6 এবং বাঁকুড়ায় 8টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। যে সমস্ত বুথে উপনির্বাচন হচ্ছে সেখানে আধা সেকশন অর্থাৎ 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছেন বলে জানানো হয়েছে। এই পর্যন্ত গড়ে 45% ভোট পড়ার খবর পাওয়া গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, পুনর্নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মুর্শিদাবাদে 23টি ব্লকের 175টি বুথে পুনর্নির্বাচন চলছে। সকাল থেকেই ভোটাররা ভিড় জমিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রহরায় চলছে ভোট গ্রহণ। এদিকে মুর্শিদাবাদের খড়গ্রামে গত রাতে পুলিশের ওসির গাড়ি ভাঙচুর ইট বৃষ্টিতে উত্তেজনা ছড়ায়। খড়গ্রামের নগর এলাকা এএম উচ্চ বিদ্যালয়ের ডিসিআরসি সেন্টারের বাইরে অবৈধ জমায়েত হঠাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। পরে কেন্দ্রীয় বাহিনী, অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুর্শিদাবাদে পুনর্নির্বাচন সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মামুন ফারুক। মামুন, পুনর্নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি? হ্যাঁ দেখো, সন্ত্রাস ও হিংসা কবলিত মুর্শিদাবাদের 23টি ব্লকে আজ 175টি বুথে পুনর্নির্বাচন চলছে। রানীনগরে সন্ত্রাস কবলিত রাধাকান্তপুরে সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী 30 জন জওয়ান মোতায়েন রয়েছে। এলাকায় টহল দিচ্ছেন খোদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ব্যালট বক্স ছিনতায় ব্যালট বক্সে বিরোধীদের জল ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছিল তুলসীপুর নামের রানীনগরের যে এলাকা, সেখানেও 26 জন কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র জওয়ানরা রয়েছেন। ইসলামপুরের 5টি বুথে হাফ সেকশনের বেশি বাহিনী ছাড়াও মাছি না গলতে পারা প্রহরায় রয়েছেন স্থানীয় থানার ওসি আইসিরা। এসব চাক্ষুষ করেই কিন্তু ভোটাররা বারবার প্রশ্ন তুলছেন যে ভোটের দিন কোথায় ছিল এত কেন্দ্রীয় বাহিনী। এই রকম ঘটনা বহুলভাবে মুর্শিদাবাদে নানান রকম ঘটনা বিভিন্ন পোলিং স্টেশনগুলোতে ঘটছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো যে সালারের প্রসাদপুর গ্রামে কিন্তু ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক ভোটারকে অন্ধ সাজিয়ে নিয়ে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্ধ সাজিয়ে তার টেন্ডার ভোট করাতে গেছিলেন, তা নিয়ে বিরোধী এবং নির্দল প্রার্থীরা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। ইসলামপুরের নসিপুর হাই মাদ্রাসায় পঞ্চায়েতের যে ব্যালট, সে ব্যালটের বান্ডিল নিয়ে এক তৃণমূল কংগ্রেসের কর্মী পালিয়ে যান বলে অভিযোগ। পরে পুলিশি তৎপরতায় সে ব্যালট বান্ডিল উদ্ধার করা গেছে এবং সেটি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের হেফাজতে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় কিন্তু টুকরো টাকরা সন্ত্রাসের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কিন্তু সেই রকম রক্তপাত ও হিংসার ঘটনা মুর্শিদাবাদে ঘটেনি। তাৎপর্যপূর্ণভাবে ভোটের দিন 2 জন জখম ছিলেন, যারা চিকিৎসাধীন ছিলেন, তার মধ্যে একজন রানীনগরের কাতলামারির সিজারুল ইসলাম, তার কিন্তু আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গত রাত্রে তার মৃত্যু হয়েছে। তিনি ওই ভোটের দিন কাতলামারি এলাকায় বাড়ি ফিরছিলেন, সেই সময় সংঘর্ষের মধ্যে পড়েন। অন্যদিকে রঘুনাথগঞ্জে নির্বাচনের দিন বোমাবাজি হয় জোট সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেখানে মইদুল শেখ নামের আরেকজন জখম ছিলেন, তিনি কলকাতার এনআরএস এ চিকিৎসাধীন ছিলেন, তারও কিন্তু মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এইবার এই নির্বাচনে, এ পর্যন্ত নির্বাচনের আগের রাত থেকে এই পর্যন্ত 7 জন মতো জখম হয়েছে, 7 জনের মতো প্রাণ বলি হয়েছে মুর্শিদাবাদে। এছাড়াও জখম প্রায় 30 জনের মতো হয়েছে। ধন্যবাদ। মালদা জেলায় 109টি বুথে পুনর্নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। ভরতপুর অঞ্চলের বকুলপুর 23 নম্বর বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের আটকে রেখে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
আতঙ্কে ভোটাররা কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করেছে। বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন রানীগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের 244 নম্বর দোগাছি বুথের গ্রামবাসী ও ভোটাররা। ওই বুথে ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ পৌঁছলে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। বুথে তালা মেরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। আমাদের রাস্তা হচ্ছে না, নেতারা, বিডিওরা, এমএলএরা আসছে, দেখে যাচ্ছে, বলছে রাস্তা হবে, রাস্তা হবে, কবে হবে আমাদের রাস্তা? রাস্তা এই দুর্বস্থার জন্য কতজন বাড়িতে মারা যাচ্ছে, কতজন হসপিটালে যেতে পারছে না। হসপিটালে গেলে রাগারাগি করে যে তোমরা বাচ্চা বাড়িতে কেন হচ্ছে, নিয়ে আসছো না কেন, আমরা কিভাবে নিয়ে যাব দেখেন তো স্যার। বলেন তো আপনারা তো দেখছেন, আপনারা আসছেন দেখছেন রাস্তার অবস্থাটা। আজকেও ভোটকর্মীরা এসছে, আমরা দিতে দিব না। বামুনকুলা ব্লকের সাদুলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 48 নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে পুনর্নির্বাচনের দিনেও ভোটারদের ভিড় দেখা যায়নি। গত 8 তারিখ এই বুথে গণ্ডগোল হয়েছিল, রুট মার্চের মাধ্যমে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা চালানো হয়। কালিয়াচকে জোলাপাড়ার 118 নম্বর বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। পাল্টা অভিযোগ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকেও। কাল থেকে লাঠি নাদনা বোম পিস্তল নিয়ে হিন্দুদের বাড়ি বাড়ি ঘুরছে, ঘুরে বলছে যদি কেউ ভোট দিতে যাও তোমাদেরকে জানে মেরে দিব। কেউ ভোট বের হতে এখন আপনাদের প্রোটেকশন একটু পেয়েছি বলে সবাই এখন ভোট দিতে বের হলো। ওরা ছাপ্পা ভোট নেওয়ার জন্য আরএসদার বাড়িতে। আর বলছি যে আপনার কারা আটকাচ্ছে ভোট দিতে? টিএমসি পার্টির কেন্দ্র বাহিনী এসছে। হ্যাঁ, টিএমসি পার্টির এখানে যে ফিরোজ বলে একজন ছিল। আচ্ছা, আপনাকে এখনো পর্যন্ত ভোট দিতে পেরেছেন? এখন পর্যন্ত ভোট সব লাইনে দাঁড়িয়ে আছে, ভোট দিতে পারেননি? না, কেন্দ্র বাহিনী ভোট দিতে পারছি না। ভোটারের আমাদের গ্রামের একটাও আমাদের কংগ্রেস পার্টির যারা লোক আছে কাউকে যেতে দিচ্ছে না। টিএমসি লোকরা ওখানে রাস্তায় লাঠি বন্দুক নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বাড়ি বাড়িতে বোম রেখেছে, আসতে দিচ্ছে না। ঝাড়খণ্ড থেকে কোথায় কোথায় বাইরে থেকে লোক নিয়েছে, আমাদের গ্রামের কাউকে ওখানে ভোট দিতে ঢুকতে দিচ্ছে না। মালদা থেকে আমাদের প্রতিনিধি সহেলী মুখোপাধ্যায় জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। মালদা জেলায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে 109টি বুথে পুনর্নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে। বিক্ষিপ্ত কিছু জায়গায় দু একটি অশান্তির খবর পাওয়া গিয়েছে। একমাত্র রাস্তা দাও ভোট দাও এই স্লোগান তুলে পঞ্চায়েতের পুনর্নির্বাচনে ভোট বয়কট করেছেন মালদার গাজলের রানীগঞ্জ দুই নম্বর অঞ্চলের দোগাছি 244 নম্বর বুথ এলাকার বাসিন্দারা। এছাড়াও পুনর্নির্বাচনে অশান্তির ছবি ধরা পড়েছে মালদার পুকুরিয়া এলাকায়। রতুয়া দুই নম্বর ব্লকের ভরতপুর অঞ্চলের বকুলপুর 23 নম্বর বুথে কার্যত সকাল থেকে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আটকে প্রভাবিত করার। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভোটাররা। পাশাপাশি স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা খোলার অভিযোগকে কেন্দ্র করে রাতভর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মালদার মোথাবাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সোমবার সকাল 7টা থেকে মালদহ জেলার বামুনগোলা ব্লকের সাদুলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 48 নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে পুনর্নির্বাচনের দিনও ভোটারদের ভিড় দেখা না মেলায় পুলিশ প্রশাসন সহ কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে তারা বিভিন্ন গ্রামে রুট মার্চের মাধ্যমে ভোটারদের ভোটদানের জন্য আবেদন জানান। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী পুনর্নির্বাচনে উত্তেজনাময় পরিস্থিতি দেখা যায় মালদার কালিয়াচকের এক নম্বর ব্লকের মাসিনপুর জোলাপাড়ার 118 নম্বর বুথে। ভোটগ্রহণ শুরুর পরপরই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি এবং হুমকি প্রদর্শনের অভিযোগ তোলা হয়। নদিয়া জেলার 12টি ব্লকের 89টি বুথে পুনরায় ভোটগ্রহণ চলছে। নদিয়ার তেহট্টে বার্নিয়ার একটি বুথের বাইরে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। করিমপুর 2 নম্বর ব্লকের একটি বুথে ভোটের লাইনে গরমে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে বলে খবর।
নদিয়া জেলার সর্বশেষ পরিস্থিতি জেনে নেব আমাদের প্রতিনিধি অনুপম মোদকের কাছ থেকে। নদিয়া জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। দুটি একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে। নদিয়ার পলাশিপাড়া এবং বার্নিয়াতে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ যে সেখানে বুথে ভোটারদের যেতে বাধা দেওয়া হচ্ছে। তৎক্ষণাৎ সেখানে পুলিশ যায় এবং শান্তি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে। পাশাপাশি করিমপুর দু নম্বর ব্লকের একটি বুথে এদিন এক ভোটারের অসুস্থ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ভোটারটি ভোট কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। আজ জেলায় 89টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং এই সমস্ত কেন্দ্রগুলির মধ্যে কালীগঞ্জের একটা বেশি বিরাট এলাকা জুড়েই আজকের এই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে 30টি বুথে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। এছাড়াও নাকাশিপাড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, হরিণঘাটা সহ বিভিন্ন জায়গায় অন্তত 12টি ব্লকে আজ ভোট গ্রহণ চলেছে। তবে দুপুর একটা পর্যন্ত পাওয়া খবরে 27%-এরও বেশি এই জেলায় ভোট পোল হয়েছে বলে জানা গেছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মদক, দূরদর্শন সংবাদ। কোচবিহার জেলার 53টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে দিনহাটা 1 নম্বর ব্লকের 17টি বুথ রয়েছে। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। তবে দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিবেশ্বর এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার। তার দাবি, ভোট শান্তিপূর্ণই হচ্ছে। আজকে 53টা আমাদের বুথ আছে কুচবিহারে যেখানে রিপোল হচ্ছে। তো আজকে আমাদের প্রচুর ফোর্স আছে, প্রত্যেক বুথে এক সেকশন করে সেন্ট্রাল ফোর্স আছে, তারপরে স্টেট পুলিশে অনেক লোক ডিপ্লয় করা হয়েছে, কেন আজকে কম জায়গা আছে। তো আজকে সব জায়গা ঠিক আছে, কোনো জায়গায় কোথাও অসুবিধা নেই আর হবেও না। তো আজকে পুরো পিসফুল হয়ে যাবে আর বাকি আমরা দেখছি, সবাই আছি। ওকরাবাড়িতে একটু বাইরের দিকে গণ্ড বুথের বাইরে একটু ইনসিডেন্ট হয়েছে বোমাবাজি। ওকরাবাড়িতে যেখানে লোক অভিযোগ করছে ওখানে আমাদের আইসি এডিসিপি দুজনেই ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে বুথে পুরো পিসফুল চলছে, এলাকায় ঢালদারি করা হচ্ছে ইনক্লুডিং সেন্ট্রাল ফোর্সে, খুব অসুবিধা হওয়ার কথা নেই, কিছু হবে না। উত্তর চব্বিশ পরগনায় 46টি বুথে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ চলছে। অশোকনগরের দিঘরা মালিকবেরিয়া পঞ্চায়েতের সোলেমানপুরে 73 নম্বর বুথে শাসক দল দেদার ছাপ্পা দিচ্ছে বলে অভিযোগ এনেছে আইএসএফ। জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 266 ও 67 নম্বর বুথের সামনে থেকে ভুয়ো ভোটারদের গ্রেপ্তার করেছে পুলিশ। ভোটের লাইনে 3 জনকে দেখে সন্দেহ হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাদের পরিচয়পত্র পরীক্ষা করে দেখলে ভুয়ো ভোটার বলে জানা যায়। দক্ষিণ দিনাজপুরের 18টি বুথে পুনর্নির্বাচন চলছে। এই জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকা পুনর্নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠল। দুষ্কৃতীদের হুমকির জেরে গ্রামের মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ। অনেকেই ভোট দিতে যাবেন না বলে জানান। গতকাল রাতেও বাইক বাহিনীর তাণ্ডব ও বোমাবাজি চলে, আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে। খবর পেয়ে এলাকায় যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গ্রামে ঢুকে বাসিন্দাদের আশ্বস্ত করে ভোট দিতে নিয়ে যান তিনি। আবেদন জানিয়েছিলাম রিপোলিং এর জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি অ্যারাউন্ড 600 মতো বুথে রাজ্য নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের জন্য নির্দেশ দিয়েছে। যদিও সংখ্যাটা পঞ্চায়েত ভোটের নিরিখে হাইয়েস্ট, কিন্তু যে পরিমাণ সন্ত্রাস হয়েছে সেই তুলনায় সংখ্যা কিছু নেই। হুগলি জেলায় 29টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে ভোট কেন্দ্রগুলিতে। স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা খোলার অভিযোগকে কেন্দ্র করে রাতভর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মালদা মোথাবাড়িতে। উত্তেজিত জনতা স্ট্রংরুমের সামনে বিক্ষোভ দেখায় দফায় দফায়। তৃণমূল সমর্থকেরা হামলা চালিয়েছে বলে খবর। ঘটনাস্থলে মন্ত্রী সাবিনা ইয়াসমিন পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।
আগামীকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা, তারই চূড়ান্ত প্রস্তুতি জেলায় জেলায়। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। পুরুলিয়া জেলা থেকে একটি প্রতিবেদন। নির্বিঘ্নে সম্পন্ন হল পুরুলিয়ার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। পঞ্চায়েত নির্বাচনের দিন জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল ভোট। আজ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে চারটি ভোট গ্রহণ কেন্দ্রে নতুন করে নেওয়া হয় ভোট। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ভোটকে কেন্দ্র করে অবশ্য কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। এর মধ্যেই ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরুলিয়া জেলার গণনা কেন্দ্রগুলিতে। এবার জেলায় মোট 20টি DCRC করা হয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে এখানেই হবে ভোট গণনা। পঞ্চায়েত নির্বাচনের দিনের ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে এই কেন্দ্রগুলি স্ট্রং রুমে রাখা হয়েছে। পুনর্নির্বাচনের পরও ব্যালট বাক্স সরাসরি এখানকার স্ট্রং রুমগুলিতে রাখা হবে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রায় 16,000 সরকারি কর্মী এই ভোট গণনায় অংশ নেবেন। সুষ্ঠুভাবে যাতে গণনা হয় তার জন্য করা হয়েছে আলাদা আলাদা কাউন্টার, রাখা হয়েছে CCTV, সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। না দেখি প্রশাসনিক যে উদ্যোগ এবং প্রশাসনিক যে নিরপেক্ষতা তা কাজ দিয়ে প্রমাণ করছে। হ্যাঁ, প্রত্যেক দলের প্রতিনিধি এখানে আমরা উপস্থিত ছিলাম এবং স্ট্রং রুম যেটা সিল করা হলো আমাদের উপস্থিতিতেই সিল করা হলো। ঠিকঠাক হয়েছে সব? খুব ভালোভাবে, হ্যাঁ ঠিকঠাকভাবে হয়েছে। সবার উপস্থিতিতে হয়েছে। অল পার্টি ছিলেন, সরকারি আধিকারিকরা ছিলেন, তাতে কোনো খামতি নেই। সেন্ট্রাল বাহিনী সিকিউরিটিও আছেন 8 জন 24 ঘন্টার জন্য। পঞ্চায়েত নির্বাচনে হিংসায় মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে আজ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রধান বিচারপতি TS শিবগ্নমের বেঞ্চে এই মামলার শুনানি হবে। যদিও আজ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তরুণ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। রাজ্যের এবং কমিশনের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত থাকলে আজই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। দিল্লিতে গেলেন রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। পঞ্চায়েত নির্বাচন ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যপালের এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। BSF-এর মহানির্দেশক SS গুলেরিয়া বলেছেন, বারবার বলা সত্ত্বেও স্পর্শকাতর বুথের তালিকা পাওয়া যায়নি। এই তালিকা পেলে বাহিনী মোতায়েন করা সহজ হতো। যেখানে BSF, CAPF এবং রাজ্য পুলিশ মোতায়েন ছিল সেখানে হিংসার ঘটনা নেই। কাল BSF আর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস আর স্টেট আর্মড ফোর্সেস কে জো ট্রুপস আয়ে থে উনকা ডিপ্লয়মেন্ট পঞ্চায়েত ইলেকশনস মে কিয়া গিয়া থা আর জহাঁ জহাঁ পে ইয়ে ট্রুপস ডিপ্লয়েড হুয়ে থে বহাঁ পে কোই ক্যাজুয়ালটি নহীঁ হুই হ্যায় আর জহাঁ পে ইয়ে ট্রুপস ডিপ্লয়েড হুয়ে থে বহাঁ পর সুচারু রূপ সে ইলেকশন হুয়ে হ্যায়। এক দো জগা জহাঁ পর কুছ উপদ্রবীয় নে কুছ এসা কোশিশ কিয়া উসকো হামারে ট্রুপস নে বহুত প্রফেশনাল তরিকে সে হ্যান্ডেল কিয়া হ্যায়। 61,636 জো পোলিং বুথ হ্যায় উনমে সে 4,834 সংবেদনশীল পোলিং বুথ ঘোষিত হুয়ে হ্যায়। রাজ্যের শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। বাংলার মানুষের হৃদয় আপনি দখল করতে পারবেন না, শাস্তি আমাকে, আপনাকে, বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে শাস্তি ইনশাআল্লাহ পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ভোটে নিশ্চিত পরাজয় জেনে BJP, কংগ্রেস, CPIM, কোথাও কোথাও ISF হিংসা ও গোলমালের আশ্রয় নিয়েছে। তিনি জানান, হিংসায় তাদের দলের কর্মীরাই সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন। আমরা পুরোদস্তুর বলছি যে গতকালের ভোট বাংলার মানুষ তৃণমূলের পক্ষে দিয়েছেন, হার নিশ্চিত বুঝে। প্রতিহিংসা, আক্রোশ, হতাশা, অবসাদ, চক্রান্ত, বদনাম করার চেষ্টা থেকে কোথাও BJP, কোথাও কংগ্রেস CPM একসঙ্গে, কোথাও ISF, তারা এইভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে, প্রশাসনকে লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়েছেন। এটা যে ভোটের ফল যে আসতে চলেছে, তৃণমূলের বিপুল জয়, তার থেকে নজর ঘোরানো, সম্পূর্ণ বিষয়টিকে অন্য বিষয়ে চর্চায় রাখার একটা মরিয়া চেষ্টা গতকালও দেখা গেছিল।
আগামী 24 জুলাই রাজ্যসভা নির্বাচন, তার আগে পশ্চিমবঙ্গ থেকে খালি হওয়া আসনে 6 জন প্রার্থীর নাম ঘোষণা করল শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যসভার ফের প্রার্থী হচ্ছেন ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন। নতুন মুখ হিসেবে ঘোষিত হয়েছে 3 জনের নাম। এরা হলেন সাকেত গোখেল, প্রকাশচিক বরাইক এবং সামিরুল ইসলাম। গুজরাটের গান্ধীনগর থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বিদেশনীতির ক্ষেত্রে একাধিক সংস্কার নিয়ে আসা হয়েছে। ফর্ম ভরা হ্যা কি গুজরাত কি ওর সে রাজ্যসভা মে প্রতিনিধিত্ব কারণ মে ফির সে ভাজপা কা উমেদবার বানা হুম। और मैं सबसे पहले तो अपना आभार प्रकट करना चाहूंगा प्रधानमंत्री जी को और भाजपा के नेतृत्व को और गुजरात की जनता को और गुजरात की विधायकों को कि उनकी आशीर्वाद से मुझे एक बार और राज्यसभा में गुजरात के प्रतिनिधि बनने का एक अवसर और मिलेगा। 4 साल पहले मैं गुजरात की ओर से मैं राज्यसभा में उनके संसद का सदस्य बनके मुझे ये गौरव प्राप्त हुआ और आपने देखा होगा कि पिछले 4 साल जो परिवर्तन जो देश में मोदी जी के नेतृत्व में हुआ है और खासकर जो विदेश नीति में जो हुआ है उसमें मुझे जुड़ने का अवसर मिला। কর্ণাটকের হাম্পিতে G20 সংস্কৃতি বিষয়ক কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। এদিন এই বৈঠকে সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সুস্থায়ী উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছে এই বৈঠকে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। দুদিনের মালয়েশিয়া সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কুয়ালালামপুরে বিমানবন্দরে তাঁকে প্রবাসী ভারতীয়রা স্বাগত জানান। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে এই সফর। কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী লক্ষ্য সেন কানাডা ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের খেতাব জিতলেন। ফাইনালে লক্ষ্য সেন চীনের লি সিফেংকে 21-18, 22-20 হারিয়ে দেন। দিল্লিতে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত। আগামী 15 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লি, নয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ, ফরিদাবাদে আজ স্কুল বন্ধ রাখা হয়েছে। মৌসুম ভবন সূত্রে জানা গেছে গত 24 ঘন্টায় 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে। সমগ্র উত্তর ভারতে ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আগামী 4-5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টির জন্য বন্ধ আছে অমরনাথ যাত্রা। হিমাচল প্রদেশে ট্রেন লাইনে জল জমেছে, ব্যাহত হচ্ছে পরিষেবা। লাহুল স্পিতির বিভিন্ন জায়গায় হড়পা বান ও ধসের খবর পাওয়া গেছে। রাজস্থানের শিকারে একটানা বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল জমেছে। উত্তরপ্রদেশে মৈনপুরে বজ্রপাতে 1 মহিলা সহ 3 জনের মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টিতে ব্যাহত পণ্য পরিবহন ব্যবস্থা, অমরনাথ যাত্রাও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। উত্তর ভারতের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানান মৌসুম ভবনের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন এক নজরে দেখে নেব রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 33 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 32 এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 36 ডিগ্রি ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 37 ডিগ্রি ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 34, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 34, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। পঞ্চায়েতের 696টি বুথে পুনর্নির্বাচন চলছে, বিক্ষিপ্ত অশান্তির খবর। করিমপুরে ভোটের লাইনে গরমে অসুস্থ হয়ে মৃত এক। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে গণনা আগামীকাল, স্ট্রংরুমগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা। দিল্লিতে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক, আলোচনায় পঞ্চায়েত প্রসঙ্গ। রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, 6 জনের প্রার্থী তালিকা প্রকাশ। তৃণমূল কংগ্রেসের গুজরাটের গান্ধীনগর থেকে মনোনয়ন জমা এস জয়শঙ্করের। কানাডা ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় ভারতের লক্ষ্য সেনের। সংবাদ এখন এই পর্যন্তই। এরপর দুপুর 3টায় রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।